OFK, my learning app. হ্যালো বন্ধুরা, আমি অভি ঘোষ। রোবোটিক্সের পঞ্চম পর্বে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। গত পর্বে আমরা জেনে নিয়েছি আরডিনো কি, মাইক্রো কন্ট্রোলার কি এবং আরডিনোতে কী কী থাকে। তোমরা যারা এখনও তা দেখোনি তাদেরকে আমি অনুরোধ করবো আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। তাহলে আজকে আমরা আলোচনা করব কি, আজকে আমরা আলোচনা করব আরডিনোতে রেগুলেটরের কাজ কি। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি আরডিনো চালানোর জন্য প্রয়োজন 5 ভোল্ট তড়িৎ প্রবাহ। এখন প্রশ্ন হলো, আচ্ছা ভাইয়া, আমি যদি 5 ভোল্টের অতিরিক্ত ভোল্টেজ সমৃদ্ধ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আরডিনোর সাথে যুক্ত করি তাহলে সেই অতিরিক্ত ভোল্টেজের কী হবে? অতিরিক্ত ভোল্টেজের জন্য কি আরডিনো পুড়ে যাবে? উত্তর হলো না। আরডিনোতে রয়েছে একটি রেগুলেটর। এই রেগুলেটরের কাজ হলো অতিরিক্ত ভোল্টেজকে সে 5 ভোল্টে রূপান্তরিত করে ফেলে। অর্থাৎ আরডিনো যাতে পুড়ে না যায় বা সার্কিট যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এই রেগুলেটর ব্যবস্থা রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা জানব আরডিনোতে আর অন্যান্য কী ধরনের পিন রয়েছে তা নিয়ে।